শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে 11 নং-এর তৃতীয় অংশের যে সমস্যাটি, সেই সমস্যাটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, অর্থাৎ ইনফরমেশন টেবিল। এখানে একটি সংজ্ঞা থাকবে, সকের তথ্য দেওয়া থাকবে। এই তথ্যের উপর ভিত্তি করে তোমাকে এই উপরের প্রশ্নটা পড়ে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে। তো যাই হোক, আমরা শুরু করতে পারি। আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নেব। তো হিয়ার ইজ এ এক্সাম শিডিউল, এখানে একটি পরীক্ষার তারিখ দেওয়া আছে অফ রানা, অর্থাৎ রানার একটি পরীক্ষার তালিকা দেওয়া আছে এখানে সিস্টেম ক্লাস 5 পঞ্চম শ্রেণীতে পড়ে। এই রানা হচ্ছে পঞ্চম শ্রেণীতে পড়ে, সেই রানার পরীক্ষার একটা তালিকা দেওয়া আছে এখানে কবে কোন পরীক্ষা হবে। রাইট ফাইভ সেন্টেন্সেস ইউজিং ডেজ অফ উইক, অর্থাৎ সপ্তাহের দিনগুলো ব্যবহার করে পাঁচটি বাক্য লেখ। When he will attend the exam, যখন সে পরীক্ষায় উপস্থিত, যখন সে পরীক্ষায় উপস্থিত হবে, সেটারডে হলো সপ্তাহের প্রথম দিন। তোমাদের সেটারডে যেহেতু সপ্তাহের প্রথম দিন, তার মানে আমাদের শুরু করতে হবে। তবে এখানে তোমরা লক্ষ্য করে থাকবে যে দেখো, এখানে যে সপ্তাহ দেওয়া আছে, এই সপ্তাহে কিন্তু এখানে সেকেন্ড, তার মানে স্যাটারডে ইজ দা ফার্স্ট ডে অফ দা উইক। যদি স্যাটারডে সপ্তাহের প্রথম দিন হয়, তার মানে আমাকে এখানে সেকেন্ডে, তার মানে সানডে দিয়ে শুরু করতে হবে, সেকেন্ডে সানডে দিয়ে শুরু করতে হবে। আর এখানে তোমাদের বইতে যে জিনিসটা আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা আছে, কিন্তু আসলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে না, এটাকে তোমার করতে হবে ফিউচার ইনডিফিনিট। এখানে রাইট ফাইভ সেন্টেন্সেস ইউজিং ডেজ অফ দা উইক হোয়েন হি উইল অ্যাটেন্ড, যখন সে পরীক্ষায় উপস্থিত হবে, এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো হি উইল অ্যাটেন্ড, তার মানে সে তো পরীক্ষা অংশগ্রহণ করাই, এই যে শিডিউলটা দেওয়া আছে এই শিডিউল অনুসারে অংশগ্রহণ করবে, তার মানে এটা অবশ্যই তোমাকে ফিউচার ইনডিফিনিটে করতে হবে, যেহেতু এখানে ফিউচার ইনডিফিনিটে দেওয়াই আছে হোয়েন হি উইল অ্যাটেন্ড দা এক্সাম। হ্যাঁ, তো আমরা তাহলে ফিউচার ইনডিফিনিটে করব। তো আমরা এটা শুরু করি সেকেন্ডে থেকে, যেহেতু সেটা ফার্স্ট ডে, তাহলে আমরা শুরু করব সেকেন্ডে, মানে সানডে। আর বারেন নামের আগে সব সময় প্রিপজিশন অন বসে, যে কারণে আমরা এখানে প্রিপজিশন অন দিয়ে করব। যেমন অন সানডে, অন সানডে রানা, রানা উইল অ্যাটেন্ড, রানা উইল অ্যাটেন্ড। এখানে কি পরীক্ষা? এটা বাংলা, তাহলে তুমি দেখো বাংলা এক্সাম, BNGLA বাংলা এক্সাম। তোমার কিন্তু প্রথম লাইন কিন্তু তোমার শেষ, যে তোমাকে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে বলছে, আর এখানে পাঁচটা বক্সই তোমার দেওয়া আছে, এই পাঁচটা দিয়ে পাঁচটা সেন্টেন্স তৈরি করবে। হ্যাঁ, তবে এটা কি এখান থেকে তুমি শুরু করলে, যদি এখানে ফুল স্টপ দেওয়ার পর এই পাশে জায়গা থাকে, তাহলে আবার পরের লাইন তুমি এখান থেকে শুরু করবে, অর্থাৎ প্যারাগ্রাফের মতো করে তুমি এটা লিখবে। তারপরে আছে এখানে থার্ড ডে ইংলিশ, একই রকম ভাবে করবে, যে সানডে যদি সেকেন্ড ডে হয়, তাহলে মানডে হবে, অন মানডে। এই রানা বারবার না লিখে, এই রানাটা তুমি এটা গেল সেকেন্ড লাইন। একই রকম একটা লাইন শুধুমাত্র যদি তুমি লিখতে পারো, পরের লাইন গুলো তুমি সহজে লিখতে পারবে। তারপর আছে এটা ফোর্থ ডে, তার মানে মানডে, মানডের পরে হবে কি টুয়েসডে, টুয়েসডে হি উইল অ্যাটেন্ড জেনারেল সায়েন্স এক্সাম। এখানে জেনারেল সায়েন্স দেওয়া আছে, অর্থাৎ সাধারণ বিজ্ঞান। তো আমরা লিখি এখানে অন টুয়েসডে, অন টুয়েসডে হি উইল অ্যাটেন্ড
জেনারেল সায়েন্স এক্সাম, জেনারেল সায়েন্স এক্সাম। তারপরে আছে কি এখানে ফিফথ, তার মানে অন টুয়েসডে পর কি হবে ওয়েনসডে, অন WED MESDAY, হ্যাঁ ওয়েনসডে, অন ওয়েনসডে হি উইল অ্যাটেন্ড, এটা কি এক্সাম, তুমি লিখে ফেলো ম্যাথ, ম্যাথ এক্সাম। তারপরে কি আছে এখানে সিক্স ডে, ওয়েনসডে পরে হচ্ছে থার্সডে, তারপরে আমরা লিখবো এখানে তাহলে অন থার্সডে হি উইল অ্যাটেন্ড রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম, এই হচ্ছে তোমার পাঁচ লাইন। এটা কিন্তু একদমই সহজ, অর্থাৎ তুমি যদি একটা সেন্টেন্স শুধুমাত্র বুঝে তুমি তৈরি করতে পারো, পরের সেন্টেন্স গুলা খুব সহজ। আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।